ভালো কাজের দিকে আহ্বান করা এবং অন্যায় থেকে বিরত থাকার উপদেশও একটি ইবাদত আশা করি ভিডিওটি শেয়ার করে ভালো কাজের প্রতি অনুপ্রেরণা দিবেন মাহে রমজান অত্যন্ত বরকতময় এবং আল্লাহর মহিমান্বিত মাস পবিত্র এ মাস দোয়া কবুলের মাস এ মাসের প্রতিটি মুহূর্ত মূল্যবান রমজানে এবাদত করলে সব বেশি রমজানে এবাদত করলে অন্যান্য মাস বা সময় থেকে দশ থেকে সাতাশ গুণ বেশি সব পাবে বান্দারা আর আল্লাহ আল্লাহতালা নিজে রোজার প্রতিদান দেবেন রমজান মাসি ইবাদতের বিষয়ে হজরত আবু হুরায়রা রদ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান ভালো কাজের প্রতিদান দশ থেকে সাতাশ গুণ বেশি পাবে রোজা আল্লাহর জন্য আল্লাহ নিজেই এর প্রতিদান দেবেন মুসলিম দুই হাজার সাত শত সাত সেহরি খাওয়া বরকত সেহরি খাওয়া সুন্নত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম রোজাদারকে সেহরি খাওয়ার জন্য বলেছেন রাসুল সাল আলি সাল্লামের ইরশাদ করেছেন তোমরা সেহরি খাও কেননা সেহরিতে বরকত আছে মুসলিম হাদিস নাম্বার এক হাজার পঁচানব্বই সুভেদ সাদিকের কাছাকাছি সময় সেহরি খাওয়া মুস্তাহাব তবে সেহরি খাওয়ার ক্ষেত্রে এতটা বেশিও সময় নেওয়া যাবে না যাতে সুবহে সাদিক হওয়ার আশঙ্কার সৃষ্টি হয় জামাতে নামাজ আদায়ের সোয়াব আজানের কিছুক্ষণ আগে থেকে মসজিদে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিতে হয় বাসায় অজু করে মসজিদে গিয়ে প্রথমেই তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত মোয়াজ্জিন আজান দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন দোয়া পড়া ও কুরআন তেলাওয়াত করার জন্য সময় থাকে মোয়াজ্জিন আজান দেয়ার সময় আজানের জবাব দেয়ার সুন্নত এরপর আজান শেষ হলে আজানের দোয়া পড়া আজান শেষ হলে নামাজ শুরুর আগ পর্যন্ত দোয়া পড়া ও কুরআন তেলাওয়াত করা যেতে পারে এরপর আজান শেষে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করা এবং ফরজ নামাজের সুন্নত আদায় করা জামাতের সঙ্গে নামাজ আদায়ের বিষয়ে ইবনে ওমর আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্লু আলহ্লাম বলেন একাকি নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায় সাতাশ গুণ বেশি সব বুখারি হাদিস নাম্বার ছয় শত পঁয়তাল্লিশ এছাড়াও রাসুল সাল্লাসাল্লাম বলেছেন নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তি নামাজে আসেন তথা নামাজে থাকার সব পাবেন সহে বুখারি হাদিস চৌষট্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন Allah Hafiz.